মতো বন্ধুরা, আমি চলে এসেছি আজ অন্নপূর্ণার ভান্ডারে। আজকে আপনাদের করে দেখাবো ম্যাঙ্গো মজিদ। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে অন্নপূর্ণার ভান্ডারে দুর্দান্ত স্বাদের মা একটা ড্রিঙ্ক বানিয়ে দেখাবে, সেটা হচ্ছে ম্যাঙ্গো মজিদ। তো দেখে নেওয়া যাক, চলুন ম্যাঙ্গো মজিদ মা কীভাবে বানাচ্ছে। ম্যাঙ্গো মজিদ বানাতে মা নিয়ে নিয়েছে একটা পাকা আম, এটাকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে আমটা, এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দেয়া হচ্ছে। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেওয়া হবে প্রথমে। দেখুন, আমটার একটা স্মুথ পেস্ট মা বানিয়ে নিয়েছে, এটা আলাদা করে রেখে দিতে হবে। এটা হচ্ছে একটা গন্ধরাজ লেবু, এটাকে একটু পিস পিস করে কেটে নিচ্ছে মা। লেমন স্লাইস, অনেকগুলো দরকার হবে তাই জন্য লেমন স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে। লেমনগুলো স্লাইস করে কেটে নেওয়া হয়েছে, এটা আলাদা করে সরিয়ে রাখা হলো। এবার ডেকোরেশনের জন্য এটা হচ্ছে চিনির গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিনির গুঁড়োকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। আপনাদের দেখিয়ে দিই কিভাবে ডেকোরেশনটা করা হবে, দেখতে সুন্দর লাগে এটাতে। মেশানো হয়ে গেছে, এবার একটা মা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছে। এবার কাঁচের গ্লাসের চারদিকে একটা লেমন স্লাইস দিয়ে এইভাবে প্রথমে একটু ঘুরিয়ে নিচ্ছে, যাতে লেবুর রসটা চারদিকে, কাঁচের গ্লাসের চারদিকে একটু লেগে যায়। লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কাঁচের গ্লাসটাকে এই চিনি আর লঙ্কার গুঁড়োর ওপর একটু প্রেস করে দিতে হবে। প্রেস করার পর কাঁচের গ্লাসটাকে সোজা করা হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, ডেকোরেশন করে নিয়েছে মা। এবার এটা হচ্ছে, দেখুন, সুগার কিউব। মা দিয়ে দিচ্ছে সুগার কিউব কাঁচের গ্লাসের মধ্যে চারটে। বাড়িতে যদি সুগার কিউব না থাকে বন্ধুরা, আপনারা 4 চামচ চিনি ইউজ করতে পারেন। তো কাঁচের গ্লাসের মধ্যে 4টে সুগার কিউব দেওয়া হলো, আর কাঁচের জগের মধ্যে দেওয়া হচ্ছে 8টা সুগার কিউব দেওয়া হলো। এটাতে 4টে গ্লাসে আর জগের মধ্যে 8টা। এবার একটা ছোট হামানদিস্তা নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে পুদিনা পাতা। হামানদিস্তার মধ্যে একটু পুদিনা পাতা মা একটু থেঁতো করে নেবে। এর মধ্যে দেওয়া হলো লেমন স্লাইস। লেমন স্লাইস আর পুদিনা পাতা দিয়ে একটু থেঁতো করে নিতে হবে। পাতার লেবু দেখুন ভালোভাবে থেঁতো করে নিয়েছে মা। এবার চামচ দিয়ে এটাকে তুলে নিয়ে কাঁচের গ্লাসের মধ্যে সাবধানে দিয়ে দিচ্ছে। প্রথমে সুগার কিউবের পর এটা দেয়া হলো। এবার আরো কিছুটা পুদিনা পাতা থেঁতো করা হচ্ছে, এর সাথে দেয়া হচ্ছে আরো 3-4টে স্লাইস লেবু। পুদিনা পাতার লেবুটাকে কিন্তু একসাথে এরম ভাবে থেঁতো করে নিচ্ছে। কাঁচের জাগের মধ্যে এই পুদিনা পাতা লেবুটা আবার দিয়ে দেয়া হলো। এবার ম্যাঙ্গোর যে পেস্টটা বানানো হয়েছিল সেটাও কাঁচের গ্লাসের মধ্যে দেয়া হলো। এবার জগের মধ্যেও দেয়া হবে, জগের মধ্যে পরিমাণটা বেশি হবে, যার কারণ অনেকটা হবে জগের মধ্যে। আর গ্লাসের মধ্যে 2 চামচ দেয়া হয়েছে ম্যাঙ্গো পাল্পটা। ম্যাঙ্গো পাল্পের উপর দেয়া হচ্ছে এবার আইস কিউব।
গ্লাসের মধ্যে চারটি আইসক্রিম দেওয়া হবে। আর জাগের মধ্যে দেওয়া হচ্ছে 5-6টা আইসক্রিম। আপনারা যেরকম ঠান্ডা খেতে চান সেই আন্দাজে আপনারা আইসক্রিম কম বেশি করতে পারেন। আইসক্রিম দেওয়া হয়ে গেছে গ্লাস আর জাগের মধ্যে। এটা দেখুন, এটা হচ্ছে স্প্রাইট, এটা ইউজ করা হবে। স্প্রাইটটা দেওয়ার আগে কাঁচের গ্লাসের মধ্যে আবার 2টো স্লাইস লেমন দিয়ে দেওয়া হলো আর 3টা স্লাইস লেমন কাঁচের জগের মধ্যে দেওয়া হলো। আর একটু সামান্য পুদিনা পাতা গ্লাস আর জগের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার স্প্রাইটটা ঢেলে দেওয়া হচ্ছে গ্লাসের মধ্যে আর জাগের মধ্যেও পুরো স্প্রাইট ঢেলে দেওয়া হচ্ছে। ভালো করে খেটে নিতে হবে সবকিছু। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে লাগছে, আর খেতে তো অবশ্যই সুন্দর হয় আর খুব রিফ্রেশিং। গরমকালে ভীষণ ভালো খেতে লাগে ম্যাঙ্গো মজি। ভালো করে একটা চামচের সাহায্যে কেটে নেওয়া হচ্ছে যাতে সব কিছু উপকরণ একসাথে মিশে যায়। এবার একদম চিল ঠান্ডা জল দেওয়া হচ্ছে। ফ্রিজ থেকে বার করে একদম ঠান্ডা জল দিতে হবে। জল দিয়ে ভালো করে ঘেটে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের ম্যাঙ্গো মজি। তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা? আমার মায়ের হাতে নিশ্চয়ই ভালো লাগবে। আর গরমকালে এটা খুবই লোভনীয় একটা ড্রিঙ্ক আর খুবই সুন্দর লাগে খেতে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লাগে মায়ের হাতের এই ম্যাঙ্গো মজিটা, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার চলে আসবো নতুন করে রেসিপি নিয়ে।